লাইভ স্ট্রিমিং অনেকবার দেখিয়েছি দর্শকদেরকে তবু জিজ্ঞাসা করছি এই এই ভাষায় কথা বলেন কৌশব বাগজি তো ধমক খেলেন গলা ভয়েসটা একটু উচ্চ স্বরে আমি একটু জোরে বলতেই অভ্যস্ত এবং সেটাতে আমি কমফোর্টেবল ফিল আমি যদি ধর মানে আসতে বলি আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না এটা ম্যান টু ম্যান ভ্যারি করে এই রাজ্যে এখন বিচারকদেরও ভয় দেখাচ্ছেন উত্তরবঙ্গ লবির শুনেছি নাকি একজন মাথায় বসে আছেন হ্যাঁ হ্যাঁ এবং তিনি তিনি নাকি তিনি প্রায় পরিচালনা করেন স্বাস্থ্য দপ্তর মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তার বাড়িতে পোস্টারিং করা হয়েছে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার পরিবারের উপরে আক্রমণ করা হয়েছে আপনি দেখেছেন এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচারালয়ের বাইরে বসে পড়া থেকে শুরু করে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তার বিচারালয়ের বাইরে বসে পড়া বিচারালয় আটকে দেওয়া বিচারের প্রবেশে বাধা প্রদান করা এই সমস্ত কিছু ঘটেছে কলকাতা হাইকোর্টে কিন্তু একসময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো এ তো ইয়ার্ডে পরিণত হয়েছে এই কলকাতা পুলিশ মানে এতটাই অদক্ষ যে বিচারপতির বাড়িতে পোস্টারিং হচ্ছে তাদেরকে কোন প্রিন্টিং প্রেস থেকে সেটা প্রিন্ট হয়ে এলো সেটাও খুঁজে পাই না এর থেকে অদক্ষ মানে পুলিশ আর কোথাও আছে ডায়মন্ড হারবার মডেল হচ্ছে দুষ্কৃতি মডেল যে দুষ্কৃতি মডেল ভোট লুট করে যে দুষ্কৃতী মডেল বিচারকদের আবাসনে গিয়ে লাইট বন্ধ করে বিচারকদের ভয় দেখায় যে মডেল চুরি করতে শেখায় সেই মডেল হচ্ছে ডায়মন্ড হারবার মডেল বিচারপতিরা এ রাজ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন কার্যত দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট জ তিনি যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে তার আবাসনে যেভাবে দুস্থিত কাণ্ড হলো কার্যত বিচারপতিরাও শেখ না আমাদের রাজ্যে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সিদ্ধর শামীম কথা বলবো দাদা কি বলবেন এই মুহূর্তে দেখুন এর আগে দেখেছেন এই কলকাতা হাইকোর্টে বিচারালয়ের সামনে বসে পড়েছে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হয়েছে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টের একজন সিটিং জাজ তার স্বামীকে যেভাবে হেনস্থা করা হয়েছে এটা কারা করেছে আপনি একটা কমন যোগ সূত্র পাবেন এই যেগুলো ঘটনাগুলো বললাম এখনো সে মামলা পেন্ডিং এই যে ধরুন পোস্টারিং করা হল বিচারপতির বাড়িতে কোন প্রিন্টিং প্রেস থেকে কোন প্রিন্টিং প্রেস থেকে এগুলো প্রিন্ট হলো এই কলকাতা পুলিশ তারা চাইলে কিন্তু করতে পারবে কিন্তু তাদের করতে দেওয়া হচ্ছে না নাকি তারা করতে চাইছেন না এটা কলকাতা পুলিশকে প্রথম কথা করতে দ্বিতীয় বলি যে এই যে ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবারে এটা শুধুমাত্র ডায়মন্ড হারবারের গল্প এটা ভাববেন না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখে দিয়েছে একদম ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির উপরে এবং এই যে আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে সেটা কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আর আপনি খোঁজ নিয়ে দেখুন যে এই ক্রিমিনাল মামলাগুলোই বিশেষ করে কি কি হয় এবং তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে আসলে এই রাজ্যে কিসের শাসন রয়েছে আইনের শাসন নাকি দুষ্কৃতীদের শাসন আসলে এই রাজ্যে এই জন্যই বললাম যে আইনের শাসন নয় এই রাজ্যে চলছে দুষ্কৃতিদের শাসন এই রাজ্যে এখন বিচারকদেরও ভয় দেখাচ্ছেন বিচারকদের যাতে ভয় পান সেই বন্দোবস্ত করছেন লাইট অফ করে দিয়ে তাদের ভয় দেখাচ্ছেন বিচারালয়ের বাইরে বসে পড়ছেন বিচারপতির বাড়িতে পোস্টারিং করছেন মানুষ যাবে কোথায় এই রকম ওরা ভাবছে যে এইভাবে বিচারালয়ের উপরে এইভাবে বিচারপতিদের উপরে এইভাবে বিচারকদের উপরে চাপ সৃষ্টি করে ওরাই রাজ চালিয়ে যাবে এর শেষের শুরু হয়ে গেছে কি করে করবে প্রশাসনের সর্বোচ্চ কর্তা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্তা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে খিচুড়ি বেলাচ্ছে কাজ পুলিশের ওটা কাজ দুষ্কৃতীরা তারা প্রশাসন চালাচ্ছে আর যদি দুষ্কৃতীদের দ্বারা প্রশাসন চলতে শুরু করে জেনে রাখবেন এই শেষের শুরু কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখছেন আর্যিকর কাণ্ডের পরে মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে এটা ভাববেন না যে আরজি করে ঘটে যাওয়া একটা কুন এবং ধর্ষণের সাপেক্ষে মানুষজন নিশ্চিত ভাবে সেটা একটা কারণ কিন্তু গোটা সিস্টেম জুড়ে যেভাবে অব্যবস্থা শুরু হয়েছে তার বিরুদ্ধে মানুষ ক্ষোভে পুষছে যেকোনো সময় এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে এবং সেই দিকেই যাচ্ছে ডায়মন্ড হারবার মডেল হচ্ছে দুষ্কৃতি মডেল সেখানে ভোট বলতে পারেন সে কি লোকসভা ভোট কি পঞ্চায়েত ভোট ডায়মন্ড হারবার সত্যি মডেল এবং এই ডায়মন্ড হারবার মডেলকেই ওটা পশ্চিমবঙ্গের মডেল বানাতে চান এবং অলরেডি বানিয়েও ফেলেছেন অবশ্যই সে ফেস করতে হয়েছে বিভিন্ন সময় ফেস করতে হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ ওঠে কিন্তু শাসক দলের বিরুদ্ধে এবং এই শাসক দল তারা মনে করেন তারা যেভাবে চাইবেন সেভাবেই বিচার ব্যবস্থা চলবে সেটা কখনো হতে পারে নাকি বিচার ব্যবস্থার ইন্ডিপেন্ডেন্সি যদি না থাকে তাহলে গণতন্ত্র কখনোই সুরক্ষিত থাকতে পারে না আর এই যারা এই মূর্খের স্বর্গে বসবাস করছেন যারা ভাবছেন আমি ভোট পেয়ে প্রশাসনিক কর্তা হয়েছি মানে আমি যা ইচ্ছা তাই করব সেটি বিচারালয় স্যাংটিফাই করবে জেনে রাখবেন জনগণের এটা হচ্ছে আপনার এই গণতন্ত্রের সেফটি ভালো এবং জনগণের যে প্রতিদিন খুব বিক্ষোভ তৈরি হয় না এই বিচারালয়ে তারা ভাবে যে অন্তত পক্ষে বিচারালয় রয়েছে সে কি ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট অন্তত এই বিচারালয় রয়েছে সেখানে গিয়ে আমি ন্যায্য বেচার পাবো যেদিন থেকে তারা বুঝতে শুরু করবেন যে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিতে গিয়ে কোনো ন্যায্য বিচার পাবো না সেদিন থেকে বুঝতে শুরু করবেন যে ক্যালকাতা হাইকোর্টে গিয়ে ন্যায্য বিচার পাবো না বা সুপ্রিম কোর্টে গিয়ে ন্যায্য বিচার পাবো না মানুষ তখন নিজেরাই বিচার করতে শুরু করবে এবং সেই বিচার সেই বিচার কিন্তু ভয়ঙ্কর হবে মানুষজনের এই যে গণতন্ত্রের সেফটি ভাল হচ্ছে বিচার ব্যবস্থা বিচারালয় যদি এটিকে আপনি যদি সুরক্ষিত না রাখেন সব থেকে বেশি অসুরক্ষিত থাকতে হবে তাদেরকে যারা এই গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি অর্থাৎ সেই শাসক দলকে যারা এখন এই মানুষের ভোট পেয়ে মনে করছেন ভোট যেভাবেই পান চুরি করেই পান আর যেভাবেই পান মানুষের ভোট পেয়ে যে ক্ষমতায় বসে আছেন না আপনাদের সেফটি ভাল হচ্ছে এই বিচার ব্যবস্থা প্রতিদিন ভুল করছেন এসএসসিতে চুরি করছেন গরু চুরি করছেন পালি চুরি করছেন চাকরি চুরি করছেন আপনি ধর্ষক ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছেন সব কিছু করছেন দুষ্কৃতি দুষ্কৃতিদের সঙ্গে আছেন দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আছেন তারপরে মানুষের একটা বিশ্বাস আছে এই যে বলছে না লোকে তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে লোকে যে তাকিয়ে আছে কলকাতা হাইকোর্টের দিকে লোকে চাকিয়ে তাকিয়ে আছে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির দিকে লোকে এখনো তাকিয়ে আছে বলে আপনি সুরক্ষিত লোকে যেদিন তাকিয়ে থাকবে না যেদিন লোকে এটা মনে করবে যে এই দুষ্কৃতিরাই বিচারালয়ের শেষ কথা বলবে এবং চাপ তৈরি করে দুষ্কৃতিরা নিজেদের নিজেদের মতো করে বিচার করতে শুরু করবে বিচারকে প্রভাবিত করতে শুরু করবে সেদিন থেকে সব থেকে বেশি অসুরক্ষিত তারাই যারা এই দুষ্কর্ম করছে এই যে গলার আওয়াজ আপনাদের বলছি গলার আওয়াজ একটু লো করতে হবে আপনারা হাইকোর্টে কি এই ভয়েসে কথা বলেন আপনারা যখন লাইভ স্ট্রিমিং অনেকবার দেখিয়েছি দর্শকদেরকে তবু জিজ্ঞাসা করছি এই এই ভাষায় কথা বলেন কৌশব বাগচি তো ধমক খেলেন দেখুন কে কিভাবে সাবমিশন করবে সেটা তার সম্পূর্ণ রূপে তার উপর নির্ভর করে এবং সাধারণভাবে আমরা যেভাবে আদালত সাবমিশন করলে আদালত গ্রহণ করে সেভাবে সাবমিশন করতে অভ্যস্ত নিশ্চিতভাবে আমি যেভাবে স্ট্রিট কর্নার মিটিং করি সেভাবে নিশ্চিতভাবে আদালতে সাবমিশন করি না বা করবো না নিশ্চিতভাবে আদালতের যে মান মর্যাদা এটা নিশ্চিতভাবে রেখেই আমরা আদালতে সাবমিশন করি এটাই স্বাভাবিক নিয়ম এবং প্রতিটি আইনজীবী সেটাই করেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেটাই করা হয় নিশ্চিতভাবে অনেক সময় হয়তো বিভিন্ন কারণে বাংলার প্রেক্ষিতে অনেক সময় হয়তো হয়তো মাম সর না রাগার প্রশ্নই নেই কারণ বিচারালয়ের সামনে রাগার কোনো প্রশ্নই নেই বিচারালয়ের সামনে আপনার খারাপ লাগলেও সব মামলায় তো আর একই রকম ভাবে সমস্ত রিলিফ পাবেন তা তো নয় বিচারালয়ের সামনে নিশ্চিতভাবে যা যেভাবে বিচারালয়ের সামনে প্রেজেন্ট করা উচিত এবং যারা ধরুন দৈনন্দিন প্র্যাকটিস করে তারা আমরা যারা জানি যে কোন বিচারালয়ে কিভাবে সাবমিশন করতে হয় ইভেন মানে আপনি বলতে পারেন কোর্ট টু কোর্ট ভ্যারিও করে এবং সেটাই সেটাই মানে অ্যাডভোকেসির আর্ট আর্ট অফ অ্যাডভোকেসি

বিভিন্ন সময় উইটি উইটি পজিশন তৈরি হয় এবং সেই উইটি পজিশন নিশ্চিতভাবে আমরা সেইভাবেই গ্রহণ করি এটা কোনো বিষয় নয় বিচারালয়ের অভ্যন্তরে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিত তৈরি হয় আমরা সেই প্রেক্ষিতটাকে স্পোর্টিংলি এবং যে কোনো আইনজীবী তারা যারা বিচারালয়ে অভ্যন্তরে যখন সাবমিশন করেন সেই বিচারালয়ের যে নিয়ম রীতি সেটা মেনেই করা হয় কারণ দেখুন এই যে সাবমিশন করার নির্দিষ্টভাবে কোনো নিয়ম নেই যে আপনাকে এই টোনে বলতে হবে এই বলা যাবে না কিন্তু সাধারণভাবে আমরা ভদ্রভাবে এবং যাতে আমি বিচারালয়ের সামনে যেহেতু বিচারপতির সামনে আমি সাবমিশন করছি যতটা সম্ভব নিচু স্বরে যতটা সম্ভব ভদ্রভাবে কারণ এবার ধরুন একজনের গলার ভয়েস আমার যেমন গলার ভয়েসটা একটু উচ্চ স্বরে আমি একটু জোরে বলতেই অভ্যস্ত এবং সেটাতে আমি কমফোর্টেবল রাদার আমি যদি ধরুন মানে আসতে বলি আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আমাদের যেমন একজন বরিষ্ঠ আইনজীবী রয়েছেন নাম বলছি না তিনি অত্যন্ত নামকরা করা আইনজীবী ক্রিমিনাল সাইডে তিনি তিনি খুব জোরে জোরে বলতেই অভ্যস্ত এবং আমরা যখন প্র্যাকটিস শুরু করেছি তাকে সেভাবেই শুনতে আবার কিছু মানে ওই আপনি যদি ক্রিমিনাল দেখেন রিটেও দেখবেন তারা খুব খুব নম্র ভদ্রভাবে বলছেন ফলে দুটো রীতি আছে মানে যার যেভাবে ধরুন তার যে বলার সেই অনুযায়ী বলবেন সেটাই স্বাভাবিক এটা কার্যত চালান দেখাতে পারলো না ফিরদোসটা বুঝতে আমি যদি কোনো কোনো কিনি তারও বিল সংগ্রহ করতে হয় এই মুহূর্তে যা কিছু এমনকি সবজিও যদি আপনি কোনো জায়গা থেকে কেনেন সেখানেও বিল দেয়া হয় শপিং মলে যদি কিছু কেনে বলছি একটা মৃতদেহ চলে গেল পোস্টমর্টমে তার চালান পাওয়া গেল না আইনজীবী চালান দেখাতেই পারলেন না চালান দিতেই পারলেন না দেখুন আইনজীবী তার মক্কেল যে ইনস্ট্রাকশন দেয় সেই অনুযায়ী তিনি চল মানে সেটাই স্বাভাবিক সেক্ষেত্রে নিশ্চিত ভাবেই রাজ্য সরকার তারা দেখাবেন তারা নিশ্চিত ভাবে সেটা সাপ্লাই করতে পারেননি তাই দেখাতে পারেননি যা যে ক্লায়েন্ট আছেন অর্থাৎ যিনি ক্লায়েন্ট ছিলেন সে রাজ্য সরকার নিশ্চিত ভাবে সেটা দেখাতে পারেনি সময় দিয়েছে যদি না দেখাতে পারেন উপযুক্ত কনসিকুয়েন্স উপযুক্ত কনসিকুয়েন্সিয়াল স্টেপ নেওয়া হবে কিন্তু বিষয়টি অন্য জায়গায় দেখুন এই আপনি যেটা জিজ্ঞাসা করছেন সেটা আর্জিকর কাণ্ডে আর্জিকর কাণ্ডে আপনি যদি দেখেন তাহলে দেখবেন অনেকই লুপ হলস রয়েছে শুধু লুপ না আপনি যদি দেখেন যে বেসিক্যালি তদন্ত করার জন্য যে পদ্ধতিতে তদন্ত করা উচিত সেই পদ্ধতিগুলো ফলো করা হয়নি শুধু তাই নয় যাতে এই তদন্ত এমনভাবে পরিচালনা করা যাতে দোষীরা ছাড় পেয়ে যায় আমার অন্ততপক্ষ মনে হয়েছে সেই ব্যবস্থা দিয়ে তৈরি করা হয়েছে তার কারণ হচ্ছে দেখুন প্লেস অফ অকারেন্স সেখানে এত লোকজন ঢুকে গেল প্লেস অফ অকারেন্সে না তাহলে তো দায়িত্ব তা ওনার আমি তো মনে করি তাহলে তো সিবিআই রয়েছে সরু তাহলে তো প্রথম আমি মনে করি আমি অনেক দিন আগেই বলেছিলাম যে এই ভদ্রমহিলাকে তদন্তের আওতাধীন দিন করলে এবং এই ভদ্রমহিলার যে ফোন সেই ফোনটিকে এবং বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষ এই তিনজনের ফোনটিকে যদি আপনি স্পুটিনাইজ করেন তিনজনের ফোনটিকে যদি ভালো করে দেখেন এবং তিনজনকে আলাদা আলাদাভাবে এবং তিনজনকে একসঙ্গে মোকাবুই বসিয়ে যদি আপনি এই তদন্তটি সম্পন্ন করেন তদন্তটি চালিয়ে নিয়ে যান তাহলেই বয় বোঝা যাবে দোষীকে উত্তরবঙ্গ লবির কথা শোনা যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গ লবিটা কি মানে খাই না মাথায় দেয় মানে মানেটা কি সুপ্রিম কোর্টে আমরা শুনতে পেলাম উত্তরবঙ্গ লবির দুজন ডাক্তার উপস্থিত ছিল ময়না তদন্তের ক্ষেত্রে বলছি উত্তরবঙ্গ লবিটা সেটা তো মানে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন এই উত্তরবঙ্গ লবিটা কে উত্তরবঙ্গ লবির শুনেছি নাকি একজন মাথায় বসে আছেন হ্যাঁ হ্যাঁ এবং তিনি নাকি তিনি প্রায় পরিচালনা করেন স্বাস্থ্য দপ্তর এবং তার ইচ্ছা অনিচ্ছার উপরে অনেক কিছু নাকি নির্ভর করে শুধু তাই নয় কিন্তু যে বিষয়গুলো এর আগে হয়েছে যে নামটি সব থেকে বেশি শোনা যাচ্ছে সন্দীপ ঘোষের পরে অভিজ্ঞে কাম হাজার সালে যেখানে তার ডিগ্রি ছিল প্লেন এম বিবিএস অথচ এমডি করা ইউনিভার্সিটি টপার সে আর এম কাম ডেমনস্ট্রেটর হতে পারলো না যেখানে এমডি ডিগ্রি করার জন্য বরাদ্দাকৃত মার্ক নাম্বার থাকে পেপার পাবলিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার থাকে অর্থাৎ মাস্টার ডিগ্রি করা একজন ছেলে সে আর কাম ডেমনস্ট্রেটর হতে পারল না আর প্লেন এম বিবিএস করা একটি ছেলে সে সেই পদটি পেল কিসের ইঙ্গিত দেয় কিসের ইঙ্গিত দেয় সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের নিয়োগের দুর্নীতির ইঙ্গিত দেয় আপনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বাস্থ্য দপ্তরে যত নিয়োগ আছে নিয়োগ হয়েছে আপনি বলুন কিচ্ছু প্রকাশ করতে হবে না ওকে বলুন যে দু ক্ষমতায় আসার পর থেকে সাল পর্যন্ত যত নিয়োগ হয়েছে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী যত নিয়োগ হয়েছে সিম্পল মেরিট লিস্ট টাঙাতে বলুন যে কোনো একটা মেরিট লিস্ট নিয়ে আসুন আমি দেখিয়ে দেবো কি কি ভুল হয়েছে মানে ভুল না কি দুষ্কর্ম অবভিয়াসলি স্বাস্থ্য খবর তো এখন আসছে এবং আমি মনে করি সেই দুর্নীতির জন্য একদম সরাসরি মমতা ব্যানার্জি দায়ী সরাসরি মমতা ব্যানার্জি বলো একদম এবং বলছি সরাসরি মমতা ব্যানার্জি দায়ী দেখুন স্বাস্থ্যমন্ত্রী এমনি ঢুকবে শুধুমাত্র বদান্নতায় বেঁচে আছে বদান্নতায় জেলের বাইরে রয়েছে একেবারে বদান্নতায় একদম আমি জেনে বুঝেই শব্দ ব্যবহার করছি শব্দ বন্ধ বদান্নতায় উনি জেলের বাইরে রয়েছে বদান্নতা না থাকতো উনি অনেকদিন আগে আজ থেকে দু বছর আগে উনি জেলে চলে যেতে পারতেন কিন্তু দুর্ভাগ্য হল এই দু বছর উনি জেলের বাইরে রয়েছেন শুধুমাত্র বদান্যতার জন্য এবং উনি যেহেতু জেলের বাইরে রয়েছেন তাই এই সন্দীপ ঘোষেরা প্রিন্সিপাল পদে ছিলেন তাই এই আরজিকর কাণ্ড ঘটেছিল উনি যদি সেই সময় উপযুক্ত সময়ে যদি জেলে চলে যেতেন তাহলে অন্ততপক্ষে পক্ষে কাণ্ডটি ঘটতো না